আমার স্কুল ইংলিশ ভার্সন থেকে জাস্ট আমি একাই লালন পুল স্কলারশিপ পেয়েছিলাম। রিডিং এ 380, রাইটিং এ 400 আউট অফ 400, এন্ড ম্যাথ 800 আউট অফ 800 পাই। এন্ড অফ দ্য ইয়ার ছিলাম 2019। প্রথম থেকে বললে, আমি আগে বলেছি যে আমি ক্লাস 3 থেকে এসএসসি পর্যন্ত মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ছিলাম। তো ওইখান থেকে আমি এসএসসি দিয়েছি। এসএসসি তে ট্যালেন্ট পুল স্কলারশিপ আসছিল। তো আমার স্কুল ইংলিশ ভার্সন থেকে জাস্ট আমি একাই ল্যালন পুল স্কলারশিপ পেয়েছিলাম। এটা আমার অনার্স সেকশনও ছিল। আই থিঙ্ক 22 লাখ স্টুডেন্টের মধ্যে জাস্ট 3000 জনের মতো ট্যালেন্ট পুল স্কলারশিপ পায়। তো এটা হচ্ছে আমার অনার্স সেকশনে ছিল। রেজাল্ট অবভিয়াসলি ভালোই ছিল যেহেতু স্কলারশিপ পেয়েছি। এসএসসির পরেই হচ্ছে আমি ম্যানগ্রোভ স্কুলে আসি এ লেভেলস দেওয়ার জন্য। এ লেভেলস এ প্রথমে আমার 6টা সাবজেক্ট থাকে যেটা বেশি আনকনভেনশনাল, 6টা আসলে নিতে হয় না। তো ইউজুয়ালি মানুষ 3টা নেয়, 4টা নেয়, যেমন দুজনে 4টা নিয়েছে। তো আমি প্রথমে 6টা নিয়েছিলাম বেশি ইয়ে করে। তো আমার ছিল হচ্ছে ম্যাথ, ফার্দার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স আর ইংলিশ লিটারেচার। তো 11th গ্রেড শেষ করার পর বুঝছি যে আসলে 6টা হ্যান্ডেল করা মানে তাহলে হচ্ছে আমার এক্সট্রা কারিকুলার স্যাক্রিফাইস করতে হবে। আমি খুব ভালো করতেছিলাম না, আমি বই পড়তে অনেক ভালো লাগতো, কিন্তু বই প্রেশারের জন্য পড়া আর একাডেমিক্স এর জন্য লেখা দুইটা সেম। তখন আমি ডিসাইড করছি আচ্ছা ইংলিশ লিটারেচার করবো না। তো 5টা সাবজেক্ট ছিল 12th গ্রেড শুরু করার পরে। তো আমার ইয়েল অ্যাপ্লিকেশন করার সময় আমার ফার্স্ট ইয়ার হচ্ছে আমি ম্যাথ ফুলি শেষ করেছিলাম, তো ম্যাথ এ স্টার ছিল। আমার ইয়েল অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় 5 স্টার প্রেডিক্টেড ছিল, ওইটা দিয়ে অ্যাপ্লাই করেছি। আর এটা ছাড়া হচ্ছে আমার এসএসসির পর, আমার এসএসসি ছিল হচ্ছে নভেম্বর 2021, তার কিছুদিন পরেই আমি মার্চ 2022 ফার্স্ট টাইম এসএটি দেই। তখন মোটামুটি প্রিপারেশন নিয়েছিলাম, ভালোই প্রিপারেশন ছিল। বাট তখন রিডিং এ 390, রাইটিং এ 340 অ্যান্ড ম্যাথ হচ্ছে 790। তো টোটাল 15-20 পেয়েছিলাম, কিন্তু রাইটিং এত কম পাওয়া হচ্ছে আমি আবার এসএটি দিই। তখন আমি রিডিং এ 380, রাইটিং এ 400 আউট অফ 400 এন্ড ম্যাথ 800 আউট অফ 800 পাই। রাইটিং এ কম পেয়েছিলাম, এই কারণে আমি নেক্সট টাইম কিছু করিনি, আমি জাস্ট রাইটিং প্র্যাকটিস টেস্ট কয়েকটা দিয়েছি জাস্ট রাইটিং বাড়ানোর জন্য। তো ওইটা হয়েছিল। আর ফার্স্ট টাইম হচ্ছে ম্যাথে একটা সিলে মিস্টেক ছিল, চেষ্টা করছি যে যাতে সিলে মিস্টেকটা না হয় নেক্সট টাইম। এই কারণে ওগুলো রিকভার করার পর 1580 পাই ফাইনালি। তো 1580 নিয়ে আমি ইয়েলা অ্যাপ্লাই করি। এছাড়া হচ্ছে আমার অনার্স সেকশনে আরো যেসব ম্যাথস ছিল, আইডিয়ালে হচ্ছে আমাদের প্রতি বছর এক একটা ব্রাঞ্চের এক একটা শেফট থেকে হচ্ছে একজনকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। একাডেমিক্স, এক্সট্রা কারিকুলার সবকিছুর বেসিসে টিচাররা ভোট করে। তো আমাদের স্কুল কিন্তু অনেক বড়, মানে মানুষের জানার কথা, বিকজ ঢাকাতে মানে অল্প কয়েকটাই বড় স্কুল আছে। তো অনেক স্টুডেন্টের মধ্যে আমার ইংলিশ ভার্সন ডে শেফ থেকে জাস্ট আমি হচ্ছে ওই বছর স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছিলাম 2019 আই থিঙ্ক। তো ওইটা আমার অনার্স থিসিসে ছিল। ইংলিশ প্রফিসিয়েন্সির কথা বলতে গেলে হচ্ছে আমি যেহেতু ইংলিশ ভার্সনে ছিলাম, তারপর ইংলিশ মিডিয়ামে ছিলাম, আমার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি এমনিতেই ওয়েভ ছিল। আমি চেয়েছিলাম যে আইএলটিএস দিব যাতে কোনো সময় দরকার হলে যেতে থাকে, কিন্তু পরে ডিসাইড করলাম যাচ্ছে না, মানে খালি খালি টাকা খরচ হবে, পরে আর দেই নেই। আই হোপ দিস গিভস অ্যান আইডিয়া, একটা ভুল মিসকনসেপশন আছে সবার মাঝখানে যে IELTS বা TOEFL দেখে স্কলারশিপ দেওয়া হয়। দিস গিভস অ্যান আইডিয়া যে এখানে সব ছাত্রগুলো দেখছেন কারোরই কিন্তু IELTS TOEFL স্কোর নেই, কারণ তারা ইংরেজি যে দক্ষতা আছে ওইটা ইংলিশ ভার্সনে পড়েছে বা মিডিয়ামে পড়েছে দেখে ওইটার একটা প্রমাণ দিয়ে দিয়েছে, যার ফলে ওই পরীক্ষাটা তাদের দেওয়াই লাগেনি। এখন এটা যদি এতই গুরুত্বপূর্ণ অংশ হতো যে এটার ফলে স্কলারশিপ দেওয়া হয়, ওরা তো আর ওয়েভারটা পেত না। তো এই আইডিয়ার মিসকনসেপশন আমি সরাতে চাচ্ছি যে এটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট, এটা দেখে স্কলারশিপ দেওয়া হয় না। আমার এক্সট্রা কারিকুলার নিয়ে বলতে গেলে হচ্ছে প্রথমে যেটা করতাম ক্লাস 7-8 থাকতেই আমি আমার ফ্রেন্ডরা যারা সায়েন্স ক্লাবে ছিল, তো ওরা সায়েন্স ক্লাবের একটা কুইজ টিম ছিল, তো ওই কুইজ টিম থেকে ওরা কুইজ করতো। কিন্তু তখন ওদের আর কি একটা মেম্বার ছিল না, তো তো ওরা আমাকে আর কি বেসিক্যালি জোর করে আমাকে ফার্স্ট টাইম কুইজে নিয়ে গেছিল। কারণ হচ্ছে ওরা দেখছে যে আমি জিওগ্রাফিতে অনেক ইন্টারেস্টেড ছিলাম, সায়েন্সের স্টুডেন্ট হইলেও আসলে আমি তেমন সায়েন্সেস ভালো লাগতো না, আমি জিওগ্রাফি পড়তাম, হিস্ট্রি, সোশ্যাল সায়েন্সেস, বেসিক্যালি ওইসব জিনিস অবসর সময় পড়তাম, অনেক বই পড়তাম। তো আমার ফ্রেন্ডরা আর কি আমাকে জোর করে নিয়ে গেছে, ভাবছে যে আমি ভালো হবো, ওদের একটা টিমমেট লাগবে। তো ওইরকম করে সেই সময় থেকে কুইজিং করা শুরু হয়। আমার মেইন হাই স্কুলে সবচেয়ে বেশি টাইম আই থিঙ্ক কুইজিং করতে গিয়েছে, অনেক অলমোস্ট 30টার মতো চ্যাম্পিয়নশিপস এন্ড রানার আপস ছিল। তো ওইগুলো তো সবগুলো অনার সেকশন হচ্ছে 5টা দেওয়া আছে, তো ওইগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফোতে সবগুলো লিস্ট করেছিলাম, বাট অনার্স লিস্টে হচ্ছে সংক্ষেপে লেখা ছিল যে এগুলো আছে। এগুলো ছাড়াও আমি বিটিভি কুইজ কুইজ করেছি, তারপর ঢাকা ট্রিবিউন কুইজ করেছি, তারপর ওয়ার্ল্ড কুইজিং কাপে বাংলাদেশ টিমে ছিলাম। তো বেশি নোটেবল অ্যাওয়ার্ডস ছিল না, কিন্তু মানে সিগনিফিকেন্ট টাইম ছিল যেখানে আমি অনেকগুলো কম্পিটিশন গেছি। এখানে কুইজ কম্পিটিশনের কালচার ভালোই আইভি লিগস এ, অ্যাট লিস্ট আমার রুমমেট ফার্স্ট ইয়ার এর একটা আইভি লিগ কুইজ চ্যাম্পিয়ন ছিল। সো মানে এখানেও একটা থ্রাইভিং কুইজ এনভায়রনমেন্ট আছে, প্রায় কম্পিটিশন হয়,
প্রায় চ্যাম্পিয়নশিপ হয় এবং প্রত্যেকেই তুখর। আমি হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাইড ম্যাথ এন্ড সোসিওলজি মেজর হিসাবে, তো আমিও আসলে আনডিসাইডেড ছিলাম, আমি জানতাম না কি পড়তে চাই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার এক্সট্রা কারিকুলার একাডেমিক ইন্টারেস্ট যেটার সাথে অ্যালাইন করে, এন্ড দেন যেহেতু সবগুলো কলেজেই এসে এসে জিজ্ঞেস করে তুমি কি পড়তে চাও, কেন পড়তে, তুমি যদি মেজর ঠিক নাও করো তাও জিজ্ঞেস করবে যে কোন একাডেমিক এরিয়াতে ইন্টারেস্টেড, তো ইউজুয়ালি কিছু একটা দিতেই হয়। তখন আমি সেটা ভেবে অ্যাপ্লাইড ম্যাথ এন্ড সোসিওলজি দিয়েছি, কিন্তু কারণ আমার মনে হচ্ছে যে ম্যাথে আমি অনেক ভালো ছিলাম, এই কারণে আমি এ লেভেল ও ম্যাথ ফার্স্ট ইয়ার শেষ করেছি, ফার্দার ম্যাথ নেক্সট 6 মাসে শেষ করে আমি লাস্ট জানুয়ারিতে এক্সাম দিয়েছি। আমরা কিন্তু মানে ম্যাথ দুইটা সাবজেক্টে অলরেডি দেওয়া শেষ, তো এসব কারণে আমি অ্যাপ্লাইড ম্যাথ হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, যদিও আমার মানে ম্যাথ এক্সট্রা কারিকুলার যারা মানুষজন যে IMO করে অন্যান্য ম্যাথ অলিম্পিয়াড করে ওগুলো, কারণ আমি অলিম্পিয়াড সার্কিটে কখনোই ছিলাম না, মেইনলি সোশ্যাল সায়েন্স অ্যাক্টিভিটিস করতাম। এটার বাইরে আমার আমার মনে হয় যেসব ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস ছিল ওর মধ্যে বেশিরভাগই হচ্ছে আমি ডিজিটাল আর্কাইভিস্ট হিসাবে মানে কয়েকটা টপ 20 US কলেজেস এর প্রফেসরদের মেন্টরশিপ এর আন্ডারে আমি হচ্ছে কয়েকটা আর্কাইভিং প্রজেক্ট করেছি, যেখানে বাংলাদেশের খুবই কালচারালি এন্ড সোশ্যালি সিগনিফিকেন্ট পিসেস অফ নিউজ এন্ড অন্যান্য ডিজিটাল মিডিয়া হচ্ছে আমরা আর্কাইভ করেছি, যেগুলো হচ্ছে ফিউচারের রিসার্চাররা যখন আর কি পিছনে দেখবে তারা যাতে ওই ওগুলাকে রেফার করতে পারে, যে বাংলাদেশে কিভাবে মেবি মার্জিনালাইজ কমিউনিটিসদের হিউম্যান রাইটস ভায়োলেশনস বা তাদের হচ্ছে মেবি খুবই ভালো নিউজ যেখানে তাদের স্মল ভিক্টরিজ আছে, এই টাইপের জিনিসপত্র আমরা আর্কাইভ করছি, যাতে যেহেতু এখন ডিজিটাল এজ তো কিছুদিন ভবিষ্যতে রিসার্চের জন্য কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এখন মানে বাংলাদেশে যখন আমরা অন্য মানুষ যেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে রিসার্চ করে অনেক সিগনিফিকেন্ট আর্কাইভস থাকে, মিউজিয়ামসে ইউনিভার্সিটিতে সব ইউনিভার্সিটিদেরই নিজেদের আর্কাইভ থাকে, ওগুলো রেফার করে মানুষজন ওদের রিসার্চ ইউজ করতে পারবে। বাংলাদেশে এই সেক্টরটা একদমই বলতে গেলে নন এক্সিস্টেন্ট, ইউনিভার্সিটিতে কোনো কিছু নাই, তো আমি US কলেজের প্রফেসরদের আন্ডারে এগুলো করেছি। তুমি তার কি ইমেল পাঠাইছিলা অপরচুনিটি পাওয়ার জন্য? আসলে আমি কোনো কোল্ড ইমেল করতে হয় নাই, আমি হচ্ছে যাদেরকে চিনতাম তারা অন্যদেরকে চিনত, এইভাবে কানেকশন হয়ে দেন তারা আমার মানে আমার CV দিয়ে অ্যাপ্লাই করতে হয়েছে, এন্ড দেন ইন্টারভিউ হয়ে তারপরে আমাকে নিয়েছে, কিন্তু কোল্ড ইমেল কখনো করিনি, যেটা অনেকে করে যে যত প্রফেসর পায়। তো আসলে এইভাবে একটা অপরচুনিটি থেকে আরেকটা অপরচুনিটি হচ্ছে, এরকম দুই তিনটা আর্কাইভিং প্রজেক্টস ছিল আমার, সেগুলো অনেকটা সেম, মানে আমার প্রফেসরদের থেকে হচ্ছে আমি রেকমেন্ডেশন লেটার চেয়েছিলাম, তো ওনারা যেহেতু অনেক বড় টপ কলেজেস এন্ড ওদের মানে ইয়েল এর মতো সিমিলার প্রেস্টিজের কলেজেস থেকে আসে, ওনাদের রেকমেন্ডেশন ওনারা দিয়েছে আমার কাজের উপরে। আমার ফারপা ওয়েভ করা থাকলো, ফারপা বেসিক্যালি হচ্ছে ইওর রাইট টু সি ইওর ওন রেকমেন্ডেশন লেটার্স এন্ড আদার অ্যাপ্লিকেশন মেটেরিয়ালস, ওটা ওয়েভ করার সত্ত্বেও আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি দেখতে পারবো কিনা, কারণ আমি এত অ্যাংশিয়াস ছিলাম যে কি না লেটার ইন্টিগ্রিটির কারণে আমাকে দেখানো যাবে না, তো আমি এখনো জানি না যে কি লেখা হয়েছে, প্রবাবলি ভালোই লিখছে, হ্যাঁ নাইলে ইয়েলে চান্স হতো না। তাও না, আসলে ইম্পর্টেন্ট কিছু না। এছাড়া আমার ফ্রেন্ডের সাথে আমার একটা অ্যামেচার ফিল্ম ক্লাব ছিল, আমরা মুভিজ দেখতাম, আমার মুভিজ নিয়ে অনেকগুলো এসএস ছিল যেখানে মানে ফিল্ম অ্যানালাইজ করে আমি এসএস লিখছি, আর এছাড়া অনেক ব্লগসে ফিল্মস নিয়ে লিখতাম। তারপরে 12th গ্রেড উঠার পর আমার আমি হচ্ছে এসএলই টিউটরিং করতাম ইন্ডিপেন্ডেন্টলি, ওইটার টাকা ইউজ করে হচ্ছে আমরা এলেভেল রেজিস্ট্রেশনের জন্য ইউজ করেছি, তো এই টাইপের আরো মিসেলেনিয়াস এক্সট্রা কারিকুলার ছিল যেগুলো অ্যাক্টিভিটিস লিস্টেও ছিল, অ্যাডিশনাল ইনফরমেশন সেকশনেও ছিল। আচ্ছা, বাট এত সিগনিফিকেন্ট না। পারফেক্ট, থ্যাংক ইউ।